অপেক্ষার মাত্র কয়েকটি দিনের। এরপরই রাজ্যবাসী মাতবে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসবের আনন্দে। পুজোর চার দিন রীতিমতো বাঁধনহারা উচ্ছ্বাস থাকে মানুষের মধ্যে। অবশ্য আধুনিকতার যুগে এখন পুজোর মূল আকর্ষণ হয়ে উঠেছে ক্লাবে ক্লাবে সুবিশাল রকমারি প্যান্ডেল, বাহারি আলোকসজ্জা আর অবশ্যই দেবী দুর্গার প্রতিমা। দশভুজা দেবী দুর্গার মর্তে আগমনকে ঘিরে তাই প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন কাজে এখন চরম ব্যস্ত রাজ্যের বিভিন্ন ক্লাব থেকে সার্বজনীন পূজা কমিটিগুলো। রাজ্যের কুমারঘাটেও এমনই ছবি ধরা পড়েছে আমাদের সংবাদদাতা জনি ভট্টাচার্যের ক্যামেরায়। পুজোর দিন খুনিয়ে আসতে শহরের বুনেদি ক্লাবগুলোর মধ্যে এখন চলছে প্যান্ডেল তৈরি থেকে মূর্তি নির্মাণে রীতিমতো প্রতিযোগিতা। কুমারঘাট শহরে যে সমস্ত প্রাচীন ক্লাব রয়েছে তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন একটি। বরাবরের মতোই এবারও দর্শনার্থীদের মন কাড়তে ডোকরা শিল্পের আদলে তৈরি হচ্ছে ক্লাবের এবছরের পুজো প্যান্ডেল। আলোকসজ্জা, মূর্তি থেকে আনুষঙ্গিক সব মিলিয়ে বাজেট ধরা হয়েছে 27 লক্ষ টাকা। ক্লাবের পুজোর 42তম বর্ষে অন্যান্য বাড়ির চাইতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন পুজো কমিটির সভাপতি উৎপল দাস। আমাদের কাজ চলছে, আপনারা দেখতে পাবেন এখন আমাদের এবার 42তম দুর্গোৎসব। এই 42তম দুর্গোৎসবকে সামনে রেখে আমরা এবারে আমার থিম ফিরে দেখার দুঃখটা শিল্প, যা আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু সে হারানো জিনিস দিয়ে আমাদের এবার থিম। ওগুলো হচ্ছে ফাইবারের কাজ হবে, সব ফাইবারের কাজ, যা আমাদের গৌরাঙ্গ সাহা নবদ্বীপ থেকে আগত, উনি এই প্যান্ডেলের থিমের কাজ করছেন। এবং মূর্তিটি আমাদের নবদ্বীপ থেকে, ওনারা প্রতি বছর আমাদের মূর্তি করে থাকে, ওনারা আমাদের পারমানেন্ট। ওনারা হলো সত্যেন্দ্র পাল, এরাও নবদ্বীপ থেকে আগত। লাইটিংয়ে আমরা এবারে আমার লাইটিং থাকছে ডিজিটাল লাইটিং, অন্যান্যবার থেকে এবার লাইটিংটা ডিজিটাল, যা আমাদের টিভির মতন দেখতে একটু টিভির মতন। তো ওই লাইটিংগুলো এনে আমরা নবদ্বীপ থেকে আগত, ওনারা হচ্ছেন এই অসীম মণ্ডল, উনি লাইটিংয়ে আছেন। আমাদের পঞ্চমী দিন আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আমরা প্রতি বছরই আমাদের এখানে গ্রামের বা আমাদের পাড়ার আশেপাশে মাসিমণিরা তারা কাপড় টাপড় দিয়ে আমরা এই পুজোর উদ্বোধন করতে যাই। তো এই উদ্বোধনে আপনারা সবাই আমন্ত্রিত। চিত্তরঞ্জন ক্লাবে এবার 27 লক্ষ টাকা বাজেট। গতবার তো আমরা 4-5 লাখ টাকার মধ্যে করেছি, করোনা পরিস্থিতি ছিল, তার আগে আমাদের ক্লাবের সদস্য। এদিকে পুজোর আয়োজনে পিছিয়ে নেই শহরের বনেদি ইয়ুথ ক্লাবও। শহরের মোটরস্ট্যান্ড সংলগ্ন স্থানে তৈরি হচ্ছে ক্লাবের এবছরের সুদৃশ্য প্যান্ডেল। দর্শনার্থীদের জন্য এবারে প্যান্ডেলে কুটির শিল্পে ছাপ ফুটিয়ে তুলতে চলছে ইয়ুথ ক্লাব। পুজোতে ক্লাবের এবারে বাজেট ধরা হয়েছে 20 লক্ষ টাকা। পুজোর দিনে দুস্থদের মধ্যে বস্ত্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি পীযূষ দাস। আমাদের ক্লাবের নাম ইয়ুথ ক্লাব। আমাদের পুজোর বাজেট এবার 20 লক্ষ টাকা। আমাদের প্যান্ডেল হবে পুরোটো বাঁশ বেতের প্যান্ডেল হবে, চন্দননগরের প্যান্ডেল, এই নবদ্বীপের প্যান্ডেল, এবং মূর্তি হবে বিশালগড়ের, এবং লাইট চন্দননগর। আমাদের 20 লক্ষ টাকা বাজেট, এবং এর মধ্যে কিছু সামাজিক কাজও আমরা করব। এলাকার 200 যারা গরিব ওদের মধ্যে 200 কাপড় বিতরণ করব, আমরা বস্ত্র বিতরণ করব। এবং পঞ্চমীর দিন আমরা স্বচ্ছ ভারত অভিযান করব। এই সমস্ত কিছু আমরা সামাজিক কাজ করব। কুমারঘাটের সারা তো পড়বেই, আশা করি অন্য অন্য বছর থেকে। এবার ও মধ্যে 2 বছর করোনা ছিল, করোনার জন্য একটু কুমারঘাটের লোক সমাগম কম হয়েছিল। এবার প্রচুর লোক হবে, আশা করি আমাদের এখানেও লোক থাকবে, প্রচুর লোক থাকবে। দক্ষ মৃৎশিল্পীদের শিল্প নিপুণতায় ফুটে উঠেছে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। এক কথায় পুজোর দিন খুনিয়ে আসতেই প্রতিটি প্যান্ডেলে এখন শ্রমিকদের মধ্যে কর্মব্যস্ততা পৌঁছেছে চরমে। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কুমারঘাট শহর জুড়েও শরতের হিমেল হাওয়ায় বইছে দেবী দুর্গার আগমনী বার্তা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, রাইজ নিউজ।